নমস্কার বন্ধুরা শঙ্খ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর শঙ্খ ব্যবহার করতে করতে অনেক দিন হয়ে গেলে দেখো শঙ্খের গায়ে কিন্তু একটা এরকম কালচে দাগ পড়ে যায় এটা আমাদের বাড়ির বহু পুরনো দিনের শঙ্খ আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ময়লা হয়েছে অথবা হাতে মায়েরা যে শাখা পড়ে সেই শাখাগুলোও কিন্তু অনেকটাই ময়লা হয়ে যায় তো আজকে আমি খুব সহজে দেখাবো একদম নামমাত্র খরচে কীভাবেই শঙ্খ বা হাতে যে পড়ার শাখা খুব সহজে পরিষ্কার করতে হয় তো বন্ধুরা পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো শঙ্খ পরিষ্কার করার জন্য একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা গরম জল নিয়েছি আঙুল দিয়ে সহ্য করা যাবে এরকম গরম জল নিলেই চলবে তারপরে এই গরম জলের মধ্যে আমি এক চামচের মতো ডিটারজেন্ট পাউডার মানে যে সার্ফ কাপড় কাছতে ব্যবহার করি সেটা নিয়ে খুব ভালো করে গুলে নিলাম জলে সার্ফ খুব ভালো করে গুলে নেওয়ার পর আমাদের বাড়িতে যে পুরনো শঙ্খটা ছিল সেটাকে জলের মধ্যে ডুবিয়ে দেব এভাবে করে জলের মধ্যে যদি তোমরা ডুবিয়ে সারা রাত রেখে দিতে পারো খুব ভালো হয় মনে করো আগের দিন রাত্রিবেলা রেখে দিলে পরের দিন সকালবেলা পরিষ্কার করলে তো আমার হাতে অত সময় নেই তো আমি মোটামুটি পনেরো মিনিট মতো রেখে দেব তো এটাকে পনেরো মিনিট আমি এই অবস্থাতেই জলের মধ্যে এইভাবে করে সার্পের জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম এবারে দেখো শঙ্খ বা শাঁখা পরিষ্কার করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চুন এটা হচ্ছে পান দিয়ে খাওয়ার চুন তো যে কোনো দোকানে গিয়ে তোমরা যদি পানের দোকানে গিয়ে বলো যে দু টাকা চুন দাও তাহলেই দিয়ে দেবে খুব সহজে আর এই চুনটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি এভাবে করে তো এটা পলিথিনের মধ্যে যদি এভাবে করে পুড়ে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে কিন্তু ছেট খাবে না চতুর্দিকে ছড়িয়ে পড়ার কোনো ভয় থাকে না খুব সহজে গুঁড়োও হয়ে যায় তোমরা চাইলে নোড়া দিয়েও করে নিতে পারো তারপরে চুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল নর্মাল তাপমাত্রা জল দেবো তো খুব ভালো করে জলের সঙ্গে চুনকে মিশিয়ে নেব। যাই হোক এই চুনটা কিন্তু জল টেনে নেবে আর যেটা লাগবে সেটা হচ্ছে কোলগেট মাজন সাদা কোলগেট মাজনটা কিন্তু নিতে হবে এটা দশ টাকার টিউব তো সেখান থেকে আমি অল্প পরিমাণে নিয়ে নেব তো দেখো একটা চামচের মধ্যে অল্প পরিমাণ নিয়ে নিলাম এবার এই চুনের সঙ্গে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব তো চুনের মধ্যে আগে থেকেই আমি জল মিশিয়ে রেখেছিলাম তো দেখো জলটা আমার ভালোভাবে টেনে নিয়েছে আর চুনের মধ্যে জল মেশালে কিন্তু একটু ধোঁয়া বেরোয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো টুথপেস্টের সঙ্গে আমি খুব ভালো করে চুনটাকে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর দেখো কীরকম হবে পেস্টটা ঠিক এরকম একদম পাতলা করে ফেলবে না তো এরকম একটু ঘনর দিকে চেষ্টা করবে পেস্টটাকে বানানোর একদম ঘন না তবে একটু ঘনর দিকে বানাতে হবে এদিকে আমি শাঁখটাকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম সার্ফের জলের মধ্যে তো জল থেকে খুব ভালো করে তুলে নিয়ে এবারে পরিষ্কার করতে হবে তো একটা পুরনো টুথব্রাশ নিয়ে নিয়েছি এরকম পুরনো টুথব্রাশ তো আমাদের সকলের বাড়িতেই থাকে আর যদি টুথব্রাশ না থাকে তাহলে সব থেকে ভালো হয় যদি স্টিলের জালই ব্যবহার করা যায় তো এরকম টুথব্রাশ দিয়ে আমি দেখাচ্ছি তো যে টুথপেস্টটা চুনের যে মিশ্রণটা নিয়েছিলাম ওই মিশ্রণ থেকে কিছুটা নিয়ে আমি খুব ভালো করে আগে শাঁখের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে ঘষে ঘষে আমি মাত্র পাঁচ মিনিট পরিষ্কার করব। আর তাতে করেই কিন্তু শাঁখটা একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে ঠাকুরের পুজোয় ব্যবহার করা এই শাঁখ যদি একটু ঝকঝকে চকচকে হয় মানে পরিষ্কার থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো শাঁখের যে অংশগুলোতে বেশি ময়লা পড়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখা ভালো শাঁখের মধ্যে যে অংশটাতে পোকা লেগে যাবে সেই অংশটা কিন্তু যে কালো দাগটা পড়ে সেটা কিন্তু যাবে না নর্মালি যে কালো দাগগুলো পড়ে সেগুলো কিন্তু ভালোভাবে চলে যাবে তবে যে পোকা লেগে যায় যে অংশটা সেটা কিন্তু যাবে না সেটা তোমরা যতই ঘস মজা বা যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করো আর এইভাবে করে মাঝে মাঝে সার্পের জলের মধ্যে এই শাঁখটাকে একবার করে ডুবিয়ে নেব তারপরে আবারও এটাকে পরিষ্কার করব তো এইভাবে করে বন্ধুরা পাঁচ মিনিট আমি শাঁখটাকে খুব ভালো করে ঘষে নেব সব জায়গাটা তারপরে আমি তোমাদেরকে দেখাবো এখানে আরও একটা জিনিস দেখিয়ে রাখি এটা আমার মায়ের হাতের শাঁখা দেখতেই পাচ্ছ শাখা ব্যবহার করতে করতে কিন্তু এই শাখার যে খাঁজের অংশগুলোতে দাগ পড়ে যায় আর ভিতরের অংশগুলো মানে যেটা হাতের সঙ্গে লেগে থাকে সেই অংশটাতেও কিন্তু ভালো রকম দাগ পড়ে যায় আর শাঁখার মধ্যে কালো দাগ পড়ে গেলে কিন্তু শাঁখাটা দেখতে অতটা ভালো লাগে না তো খুব সহজেই পরিষ্কার করবে আর হাত থেকে শাঁখা না খুলে পরিষ্কার করতে পারলে তো আরোই ভালো কারণ শাখা খোলা পড়ার একটা ঝামেলা থাকে আর দেখো এই যে টুথপেস্ট আর চুনের যে মিশ্রণটা সেটা দিয়েই আমি ঘষে ঘষে পরিষ্কার করবো শাঁখাটাকে একবার জলের মধ্যে ডুবিয়ে নেবে যদি সাবান জল বা সার্পের জলের মধ্যে ডুবিয়ে নেওয়া যায় খুব ভালো হয় নাহলে নর্মাল জলের মধ্যেই ডুবিয়ে নেবে আর তারপর টুথপেস্ট আর চুনের মিশ্রণটা এরকম টুথব্রাশের সাহায্যে ঘষে ঘষে সব জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবে এইভাবে পাঁচ মিনিট করলেই কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এদিকে দেখো পাঁচ মিনিট ধরে আমি শাঁখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাঝে মাঝে ওই জলের মধ্যে মানে যে সার্পের জল তার মধ্যে ডুবিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ শাঁখটা কিন্তু পাঁচ মিনিটেই আগের থেকে একদম নতুনের মতো হয়ে গেছে কিছু কিছু জায়গায় কালো দাগ রয়েছে যেটা আগেই বলছিলাম সেটা হচ্ছে পোকা লেগে গেছে যে জায়গাগুলো সেই জায়গার দাগগুলো কিন্তু যাবে না তবে দেখতেই পাচ্ছ একদম দেখো শাঁখের এই অংশগুলো আগে যেরকম ছিল তার থেকে কিন্তু একদম একশো গুণ বদলে গেছে দেখো আগের লুকসটা দেখিয়ে দিচ্ছি শাঁখের কি অবস্থা ছিল আর এখন দেখো একদম নতুনের মতো হয়ে গেছে কয়েকটা জায়গায় যে অল্প অল্প কালো কালো দাগ দেখতে পাচ্ছো এই দাগগুলো কিন্তু পোকা লাগার দাগ এগুলো কিন্তু যাবে না আর একইভাবে পাঁচ মিনিট ঘষার পর শাখাটাও দেখো মায়ের হাতে একদম নতুনের মতো হয়ে গেছে শাখার মধ্যে যে কালো কালো দাগগুলো আগে ছিল সেগুলো কিন্তু আর কোনোটাই নেই তো এইভাবে হাত থেকে শাখা না খুলেই তোমরা নিজেরাই শাখাকে একদম নতুনের মতো করে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ